You are watching Peace TV, the solution for humanity. Rahmani Rahim, Assalatu Assalamu Rasulillah. Dhanyabad, Mr. Jakir Naik. এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ আপনি দিলেন, আমার প্রশ্নটা হলো, আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা, আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তরও দিয়েছেন। আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে, যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে। আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছে। আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি, তাই আমি প্রশ্ন করতে এলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে। এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন, তবে আরো একটু বিস্তারিত জানতে চাই। এখন আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব। আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে, এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে। হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে, তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত। আরেকটা প্রশ্ন করব, আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে, আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে, এটা খুব খারাপ কাজ। এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব, তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই, আর ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে, কারণ তারা ঈশ্বর, আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন। ধন্যবাদ ভাই। আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন, প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে, ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি, দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো অর্থাৎ নাস্তিক, আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে যেমন ইন্ডিয়াতে, এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ। প্রথমটার উত্তর আমি দিয়েছি, আরেকটু বলি, যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না। পশ্চিমা বিশ্বে কিছু ইসলামী অর্গানাইজেশন রয়েছে, ভালো অর্গানাইজেশন, যেমন ইসনা ইকনা, আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে, তবে তাদের যেটা করা উচিত এই অর্গানাইজেশনগুলো না, সামগ্রিক মুসলমানরা তাদের যেটা করা উচিত সেটা করছে না। এমন না যে পশ্চিমারাই শুধু এই কাজগুলো করবে, পুরো মুসলমান উম্মার করা উচিত। আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গার মুসলমানদের করা উচিত, পুরো মুসলিম উম্মার করা উচিত। আর তাই উম্মা হিসেবে যতক্ষণে আমাদের করা উচিত ততক্ষণে আমরা করছি না। তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি, ভাই ইউসুফ ইসলাম তার খুব সুন্দর একটা স্কুল আছে, ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা, ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে, আমেরিকায় আছে ইসনা ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা, আরও আছে ইকনা ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা, আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে। তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয়, আরো অনেককে আসতে হবে, মাত্র কয়েকজন হলে হবে না। দ্বিতীয় প্রশ্নে আসি, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে কিভাবে বোঝাবো, আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে, যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। আপনার প্রশ্ন হলো কিভাবে তাদের বোঝাবো, খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে তাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা যায়, কেমন করে নাস্তিককে বোঝাবেন। জানি না বিকেলে আমার লেকচারের সময় আপনি ছিলেন কিনা, তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে যে তালাউলা কালমিতিন সাওয়া ইম বাইনা বাইনাকুম, এসো সে কথায় যা তোমাদের এবং আমাদের একই। দাওয়ার মূল চাবিকাঠি হলো তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো। সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কিভাবে বোঝাবো, নাস্তিকের সাথে কি কোনো মিল রয়েছে, কোনো মিল রয়েছে? তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাবো, কোন নাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই, আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই,
আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি? আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান, তার বাবা খ্রিস্টান বলে, এই লোকটা হিন্দু, তার বাবা হিন্দু বলে, অনেকে মুসলমান, তাদের বাবা মুসলমান বলে। এই নাস্তিক লোকটা ভাবছে সে হয়তো খ্রিস্টান ঘরে জন্মেছে অথবা হিন্দু ঘরে, হিন্দু ঘরে জন্মালে হয়তো ভাবছে এক দেবতা আরেক দেবতার সাথে যুদ্ধ করছে, দেবতার স্ত্রীকে অপহরণ করা হচ্ছে, দেবতা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে, আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে, দেবতাকে ক্রুশে ঝুলিয়ে মারা হচ্ছে, সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে, তাই সে এইসব বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাই কেন? কারণ ইসলামিক শাহাদার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা, কোন ঈশ্বর নাই। আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। হিন্দু বা খ্রিস্টানকে আগে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল, আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার কথা। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে অলরেডি বিশ্বাস করে কোনো ঈশ্বর নাই। আমার কাজ এখানে সহজ, তাই তাকে অভিনন্দন জানাই, লা ইলাহা, কোনো ঈশ্বর নাই, এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন ক্যাসেটে, কোরআন কি আল্লাহর বাণী, কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো। আমি তাকে প্রথমে বলবো, ধরুন আপনার হাতে একটা জিনিস আছে, একটা যন্ত্র যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি, যদি একজন নাস্তিককে বলি, সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেওয়া হলো আপনার সামনে, এই যন্ত্রটা, এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি, কেউ না, প্রথমেই এটা আপনার কাছে নিয়ে আসা হলো, কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, ভেবে দেখেন তো, কে সবার আগে বলতে পারবে, কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে, আপনারা কেউ বলতে পারবেন? এর প্রস্তুতকারী আর কেউ বলবেন? সৃষ্টিকর্তা, যন্ত্রটা যে বানিয়েছে। নাস্তিক যে উত্তরই দিক, প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা, ম্যানুফ্যাকচারার, প্রোডিউসার, মোটামুটি একই কথা। কথাটা মনে রাখবেন, যে যন্ত্রটা কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচারার। এখন থেকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে, সে আপনাকে বলবে যে আধুনিক বিজ্ঞান, যে একদম প্রথমে ছিল একটা প্রাইমারি নেবুলা, তারপর সব আলাদা হতে লাগলো, তারপর হলো বিগ ব্যাং, যেটা থেকে তৈরি হলো গ্যালাক্সি, গ্রহ, আর এই বিশ্বজগৎ সৃষ্টি হলো। সে আপনাকে বলবে বিগ ব্যাং এর থিওরি, এভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন, কিন্তু এই কথা তো কোরআনেই বলা আছে, 1400 বছর আগে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আওলাম ইয়ারাল লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভাবিয়ে দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান সাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। আর সে আপনাকে এই বিগ ব্যাং এর থিওরির কথা বলবে, যেটা বিজ্ঞান জেনেছে গতকাল, গতকাল মানে 30 বছর আগে, 100 বছর আগে, কোরআন এই কথা বলেছে 1400 বছর। আর এভাবে কে বলতে পারে? সে হয়তো বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে, আচ্ছা মানলাম। এরপর আসি, তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে, সে বলবে এসব গ্যাস ছিল। আপনি তাকে বলবেন পবিত্র কোরআনের সূরা ফাসিলাতের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে, সেখানে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। এবার জিজ্ঞেস করুন ঠিক না ভুল, সে তখনই বলবে গ্যাসকে আরো ভালোভাবে বলা যায় ধোঁয়া, যদি সে বিজ্ঞান ভালো জেনে থাকে। তাকে প্রশ্ন করেন পৃথিবীর আকার কেমন, সে বলবে বর্তুল আকার। আপনি বলবেন কবে এটা আবিষ্কার করা হয়েছে, সে যদি বিজ্ঞান জেনে থাকে তাহলে আপনাকে বলবে 1577 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামে এক নাবিক সমুদ্রপথে প্রথম পৃথিবী ঘুরে আসেন। আপনি তাকে বলবেন পবিত্র কোরআনের সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াল আরদা বাদা যালিকা দাহা, আর এরপর তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি, ডিম বলতে বোঝানো হয়েছে উটপাখির ডিমকে, যেটা ঠিক বলের মতো গোল না। আপনি তাকে বলবেন কোরআন বলছে পৃথিবী বলের মতো গোল না, এটার উপর দিকে চাপানো আর দুই পাশে বাড়ানো, সে বলবে হ্যাঁ ঠিক ঠিক, পৃথিবী হলো বর্তুল আকার। এখন আপনি কি বলবেন, কোরআন বলছে পৃথিবী বর্তুল আকার 1400 বছর আগে, কে এভাবে কথা বলতে পারে? মহানবী নিজেই লিখেছেন, উনি খুব বুদ্ধিমান ছিলেন, হয় সে হয়তো এই কথা বলবে। ঠিক আছে, এরপর আসি, চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি ধার করা আলো, সে হয়তো বলবে ধার করা আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি স্কুলে পড়েছিলাম সূর্য স্থির হয়ে থাকে, সে চারপাশে ঘুরে না। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন দিবস এবং রাত্রি, ওয়া শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য, কুল্লুন ফী ফালাকি ইয়াসবহুন, প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কোরআন বলছে সূর্য তার কক্ষপথে বিচরণ করে, স্কুলে এটা শিখেনি, শিখেনি যে সূর্য বিচরণ করে, সূর্য স্থির থাকে। সে বলবে বিজ্ঞান কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর 25 দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে। কোরআন কিভাবে কথা বলতে পারলো?
তাকে জিজ্ঞেস করেন, সে কিছু বলতে পারবে না। আর এভাবে কোরআন বলছে বায়োলজির কথা, জীব জগতের সৃষ্টি হয়েছে পানি থেকে, কে কথা বলতে পারে? কোরআন পানি চক্রের কথা বলেছে, কিভাবে পানি উপরে উঠে তারপর মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, সেই পানি নিচে পড়ে, এটাই হলো পানি চক্র। কোরআন বলছে লোনা পানি আর মিষ্টি পানির কথা, তিনি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন মিষ্টি আর লোনা উভয়ের মধ্যে রেখে দিয়েছেন অনতিক্রম্য ব্যবধান। কোরআনের সূরা ফুরকানের 53 নম্বর আয়াত এবং সূরা রহমানের 1920 নম্বর আয়াতে আছে। কোরআন বলছে জিওলজির কথা, আমি কি ভূমিকে শয্যা করি নাই? ওয়াল জিবাল আওতাদা, এবং পর্বত সমূহকে কিল্ক, এটা সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে আছে। এ কথা কে বলতে পারে? আরো বলতে থাকুন। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirer Shonge Alap Kori, Proti Shonibar, Raat 7:30, Apuno Samprochar, Shokal 9:30, Bangladesh, Peace TV, Bangladesh. মুজফর বিন মহসিন, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। এখানে একটা উত্তরই সে দিতে পারে, সবকিছু হঠাৎ করে মিলে গেছে, থিওরি অফ প্রবাবিলিটি, এটা হলো সম্ভাবনার সূত্র, হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা। ধরুন আমি একটা পয়সা টস করলাম, আমি যে ঠিক বলবো সেটার সম্ভাবনা হচ্ছে 2/1, হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। আর যদি আন্দাজ করে মেলাতে চাই তার সম্ভাবনা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2/1। যদি 2 বার টস করি আমি 2 বারই ঠিক বলবো, তার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক সমান 4/1, অর্থাৎ 25%। যদি 3 বার টস করি 3 বারই আমি ঠিক বলবো, সেটার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক গুণ অর্ধেক সমান 8/1, অর্থাৎ 12.5%। একইভাবে যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে কোরআনকে দেখেন, যে পৃথিবীর কতগুলো আকারের কথা এক মানুষ চিন্তা করতে পারে, একজন 30টার বেশি চিন্তা করতে পারে, এটা হতে পারে বর্গাকার, হতে পারে চ্যাপ্টা, হতে পারে চতুর্ভুজ, হতে পারে আয়তাকার, হতে পারে ত্রিভুজের মতো, হতে পারে বর্তুলাকার, 30টা আকার। আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে তার সম্ভাবনা 30/1। চাঁদের আলো তার নিজস্ব নাকি ধার করা, কেউ একজন আন্দাজে বললে তা ঠিক হওয়ার সম্ভাবনা 2/1। এই দুটো ঠিক মতো বলার সম্ভাবনা 30/1 গুণ অর্ধেক সমান 60/1। কোন মানুষ আন্দাজে বলবে এই জীব জগৎ কোথা হতে সৃষ্টি হয়েছে, যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা, কাঠ হতে পারে, হতে পারে অন্য কোনো বস্তু, অ্যালুমিনিয়াম, হতে পারে আয়রন। আর এখানে মানুষ 10,000টা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীব জগৎ তৈরি হয়েছে। এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা 10,000/1। এই 3টা উত্তরে ঠিক হওয়ার সম্ভাবনা 30/1 গুণ অর্ধেক গুণ 10,000/1 সমান 600,000/1, 0.00017, অর্থাৎ 0.017%। তিনটি বিষয়ে সম্ভাবনা আসলো 0.017%, সবগুলো যদি যোগ করে কোরআন 1000টা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে। আর ম্যাথমেটিক্স আমাদের বলে যদি 0.00 পরে আরো 50টা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয়। তাহলে কোরআনে সবকিছু আন্দাজে বলা হয়েছে, তার সম্ভাবনাও জিরো। কে এই কথাগুলো বলতে পারে? তিনিই বলতে পারেন, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারী, ম্যানুফ্যাকচারার। এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এটা সংক্ষেপে বললাম, বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন। কোরআনকে আল্লাহর বাণী অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী। তৃতীয় প্রশ্নটা হলো যে একজন মানুষ খোদাকে কিভাবে বোঝাবো যে সে ভুল পথে চলছে ইত্যাদি। আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম, সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে খোদা হয়ে থাকে সে কি এই পরীক্ষা পাশ করবে। মনে করেন কেউ আপনাকে বলল এটা একটা সোনার অলংকার, এটা তোমার কাছে বিক্রি করব, 24 ক্যারেট সোনা, কি করবেন? কিনে ফেলবেন? আপনি তখন পরীক্ষা করে দেখবেন কথাটা সত্যি কিনা। আপনি সেটা কোষ্ঠীপাথরে পরখ করবেন, আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা 24 ক্যারেট সোনা। আপনি স্বর্ণকারের কাছে যাবেন, সে অলংকারটা নিয়ে দেখবে, তারপর সেটা কোষ্ঠীপাথরে ঘষবে, তারপর সে রং মেলাবে, 24 ক্যারেটের সাথে মিললে 24 ক্যারেট, 22 ক্যারেটের সাথে মিললে 22 ক্যারেট, 18 ক্যারেটের সাথে মিললে 18 ক্যারেট। এটা সোনা নাও হতে পারে, কারণ চকচক করলে সবকিছু সোনা হয় না। তাহলে রজনীশের যে উদাহরণটা দিলাম, রজনীশকে ধরুন উদাহরণস্বরূপ, রজনীশ সে নিজেকে খোদা বলে, তাকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাকে পরীক্ষা নিয়ে আসুন। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? যে নিজেকে খোদা বলে দাবি করে, যীশু খ্রিস্ট, রাম, লক্ষ্মণ সবাইকে পরীক্ষা করতে পারেন। এখানে হিকমা দিয়ে তাদের বোঝানো যায়, আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না। যেমন পবিত্র কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তারাও অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন সূরা ইখলাসের কোষ্ঠীপাথরে, আর প্রমাণ করতে পারবেন তারা খোদা নয়। যদি খোদা না হয় তাহলে তো কোনো ধর্মগ্রন্থের কথাই আসছে না। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই। আপনি একটা হাদিস বলেছেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে। আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে, নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন, স্বামী বা স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করছেন, মানে পুরো প্রক্রিয়াটাই, যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন, নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে? বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটা হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে? বোন আমি আগেও বলেছি, মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যভিচার থেকে রক্ষা করে। বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর উপর অনেক হাদিস আছে। আমাদের প্রিয় নবী বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত 4টা বিষয় দেখবে, সম্পদ, সৌন্দর্য, আভিজাত্য আর সদ্গুণ। লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা, তার কি পরিমাণ সম্পদ আছে, কোন পরিবার, শেখ বংশ নাকি সৈয়দ বংশ, অভিজাত বংশ, আর সবশেষে হলো সদ্গুণ। মহানবী বলেছেন এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সদ্গুণ। তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে, আপনি একজন গুণী স্ত্রী বা গুণী স্বামী খুঁজবেন, কিভাবে বিয়ে করবেন। আমাদের প্রিয়নবী বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ বিয়ে হলো যেখানে কম খরচ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মার মধ্যে বিয়ে হয়, তারা সেখানে হাজার হাজার ডলার খরচ করে যাচ্ছে। এখানে যেমন রিঙ্গিত, তারা অনেক বেশি খরচ করে। পবিত্র কোরআনের সূরা ইসরার 25-26 নম্বর আয়াতে আছে, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। তাই জীবনসঙ্গী বেছে নেয়া, কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে, সুন্না মেনে, এইসবই। তারপর কিভাবে সন্তানদের বড় করবেন, বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন, এমন না যে বিয়ের পর আপনি ব্যভিচারে লিপ্ত হবেন, এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না। মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, পবিত্র কোরআনে সূরা আল নিসার 19 নম্বর আয়াতে আছে, তাহার সহিত সৎভাবে জীবনযাপন করিবে যদিও তাকে অপছন্দ করো। যদিও তাকে অপছন্দ করেন, কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবন যাপন করতে। পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে, ইসলামে আপনি দেবেন দেন মোহর। বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে, বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা। এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে, যদি আপনি এই সব কিছু পূরণ করেন তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে। ভালো মা হওয়া, ভালো বাবা হওয়া, ভালো স্বামী হওয়া, ভালো স্ত্রী হওয়া, অপব্যয়ী না হওয়া, এই সব কিছু, ব্যভিচার থেকে দূরে থাকা, সমকামিতা থেকে, অবাধ যৌনাচার থেকে, এই সব কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে। সেই জন্য আমাদের প্রিয় নবী বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়, অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন ইনশাআল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর জাকির, আমি আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাই। আপনি বলেছেন যে পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায়,
আর দেখবেন এমনকি জাহিলিয়ার সময়ও জাহিলিয়ার বিভিন্ন নেতারা ইসলামকে ভয় পেত না, এই জন্যই তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আসলে ভয় পেয়েছিল যে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে বদলাতে হবে। পৃথিবীর বেশিরভাগ নেতাই পরিবর্তন মেনে নিতে পারে না, তাই সম্ভবত হতে পারে যে পশ্চিমা নেতারা অথবা পৃথিবীর যে কোনো জায়গার নেতারা তারা ইসলাম গ্রহণ করতে ভয় পায়, কারণ তারা পরিবর্তনটা মানতে পারে না। আর আমার মতে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো তাদের নিচে নামতে হবে। আর এই সব নেতাদের একেবারেই সাধারণ মুসলমান হয়ে চলাফেরা করতে হবে, হোক সেটা আমেরিকায় বা পৃথিবীর অন্য কোথাও। ভাই, আপনি প্রশ্ন করেছেন কেন পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায়, আর বললেন জাহেলিয়ার নেতারা ইসলামকে ভয় পেত না। সরি ভাইয়া, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না, আমি দুঃখিত, আমি একমত না। তখনকার নেতারা সে সময় নবীজির আমলে বড় বড় নেতারা তারা প্রচন্ড ভয় পেত ইসলামকে, তারা যে জিনিসটাকে ভয় পেত সেটা হলো ইসলাম। আর এই জন্যই তারা নবীজিকে বলেছিল আমরা তোমাকে রাজা বানাবো, আরবের রাজা, যদি তুমি এক ঈশ্বরের পূজা বাদ দাও তোমাকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব। মহানবী উত্তরে বলেছিলেন যদি আমার ডান হাতে এনে দাও সূর্য, বাম হাতে চাঁদ, আমি ইসলামের এই সত্যকে ছাড়বো না। সে নেতারা ভয় পেয়েছিল, কেন পেয়েছিল জানেন? তাদের সেই 330 দেব দেবী এসব কিছুর বদলে তারা পাবে একজন ঈশ্বরকে। তখন মক্কায় কে আসবে? কে তখন মক্কায় এসে কেনাকাটা করবে? তাদের মূর্তির নামে যা বানায় সেগুলো কে কিনবে? নেতারা আসলেই খুব ভয় পেয়েছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সত্যেরই জয় হলো, তখন তারা মুসলমান হয়েছে। এই জন্য কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও, কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও, যদি তারা মুসলমান হয় অনেকেই তাদের অনুসরণ করবে। সেজন্য আমি বলবো পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা ইসলামকে ভয় পায়, সবাই না, ভালো লোকও কিছু আছে যারা ইসলাম সম্পর্কে ভালো কথা বলে। বেশ কিছু নেতা যেমন চার্লস বেশ কিছু ভালো কথা বলেছেন, তার নিয়ত আল্লাহই ভালো জানেন, আমি সে ব্যাপারে কিছু জানি না। বেশ কিছু মন্ত্রী ইংল্যান্ডের ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছেন। আপনি বলছিলেন যে নেতারা ভয় পায় কেন জানেন? আপনি বললেন মুসলমান হওয়া তাদের জন্য খুবই সহজ, ব্যাপারটা অত সহজ না ভাই, সহজ আমাদের কাছে, তাদের কাছে খুবই কঠিন এটা। যদি তারা মুসলমান হয় তাদের শূন্য স্থান কে পূরণ করবে? বুঝতে পেরেছেন? তাহলে যদি কুরাইশদের নেতারা সেই সময় আবু সুফিয়ান বা অন্যান্য নেতারা, তারা অনেক ধনী ছিল, অনেক ধনী ছিল তারা, তারা যদি গ্রহণ করে ইসলাম কে তাদের কুর্নিশ করবে? কারণ ইসলামে সব মানুষই সমান। তখন দাসের সাথে কোলাকুলি করতে হবে, জীবনটাই পুরো বদলে যাবে। তারা ভয় পেয়েছিল যে সবকিছু বদলে যাবে, তাহলে তারা ইসলাম গ্রহণ করলে সবাই এক বিশ্বাসে সামিল হলো আলহামদুলিল্লাহ। নেতারা ভয় পেয়েছিল যে তাদের নিচে নেমে আসতে হবে, তারা যেখানে ছিল যে প্রাচুর্যের মধ্যে, নেতারা ভয় পেয়েছিল যে তাদের সবকিছু ছাড়তে হবে শুধু ইসলামের বিনিময়ে। তবে আল্লাহ তাদের হেদায়েত করেছিলেন, তারা আল্লাহর কাছে আখিরাতের প্রসাদ চেয়েছিল পৃথিবীর প্রসাদের বদলে। আর এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণটা আবারও একজন মহিলাকে দিয়ে, তিনি হলেন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি প্রার্থনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তোমার সন্নিধানে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে, এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে। তিনি তখন ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের, সমগ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী। তারপরও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে চাইছি আখিরাতে একটি ঘর জান্নাতে। তাই আলহামদুলিল্লাহ যখন আল্লাহ হেদায়েত করেন, সে যত বড় নেতাই হোক না কেন, সে ইসলাম গ্রহণ করে আখিরাতের জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি। আমরা কোরআন পড়ে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর এই কথা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি। কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য, বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেয়া হয়? বোন, অনেক সহিহ হাদিসে আছে যে ছেলের জন্য একটা বকরিও দেয়া যায়, এটা বাধ্যতামূলক না, সহিহ হাদিসে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি।
তবে একটা বকরিও দেওয়া যায় ছেলের জন্য, ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটা বকরিও দেওয়া উচিত। তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে, ইসলামে রোজগার করে পুরুষ। মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের, আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর, আর সন্তানের তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার। তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত, তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ। এটা বললাম আমার যুক্তি দিয়ে, বলছি না যে এটাই আসল কারণ, আল্লাহ মালুম, আল্লাহই সেটা ভালো জানেন। ছেলের জন্য দুটো বকরি, তবে এটাই একমাত্র কারণ না, হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো, তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায়, এটা হতে পারে একটা কারণ, আল্লাহ ভালো জানেন। তবে বাধ্যতামূলকভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহ হাদিসে নেই। সহিহ হাদিস বলছে হয় একটা নয় দুটো, আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই, ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী সে সুযোগ রেখেছেন। আশা